বাংলাদেশ ক্রিকেটে হচ্ছেটা কি? এবার বেরিয়ে এলো একাত্তরের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপ চলাকালীন এক ক্রিকেটারকে চড় মেরেছিলেন দলের কোচ চন্ডিকা হাতুরে সিংহে। কিন্তু কে সেই ব্যক্তি? বলছি নাসুম আহমেদের কথা। হাতুরের নির্দেশে পানি আনতে 30 সেকেন্ড দেরি হওয়ার কারণেই চর বসান গালে। তা দেখে সাথে সাথেই ক্ষিপ্ত হয়েছিলেন আরেক কোচ অ্যালান ডোনাল্ড। কিন্তু তখন চর মারার দায়ে হাতুরের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করে চাকরিটাই হারাতে হয়েছে তাকে। এরপর নাসুম কিছুটা ক্ষিপ্ত হলে সিনিয়র ক্রিকেটাররা এসে শান্ত করেন তাকে এবং পরবর্তীতে বিসিবির বস নাজমুল হাসান পাপনের কাছে হাতুরের বিরুদ্ধে বিচার গেলে হাতুরকে কিছুটা সতর্ক করেন পাপন। কিন্তু পরবর্তীতে কোনো অ্যাকশনই নেওয়া হয়নি। তাহলে কি হাতুরের কাছে দায়বদ্ধ বিসিবি? আর এভাবেই কি শাসন করে যাবে বাংলাদেশ ক্রিকেটকে?